আউজবিল্লাহ মিনার সঈদানিরাজিম বিসমিল্লা রহমানিম আমি আপনাদের আজকে একটি ইম্পর্ট্যান্ট এবং খুবই আমাদের বাচ্চাদের যারা আমার কাছে নিয়মিত রুগী হিসাবে আসেন বা আপনাদের এই বাচ্চাদের এই সমস্যা নিয়ে ভুগে থাকে অনেক সময় রুগীরা বয়স বেড়ে যাওয়া গেলে বা একেবারেই অনেক বয়স হয়ে গেলে তখন আমাদের কাছে নিয়ে আসেন দুঃখজনক তো এই বিষয়ে সচেতনতার জন্য এবং এই বিষয়টি ডিটেলস আজকে আপনাদের সাথে আলোচনা করব যার জন্য আজকে আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করেছি যেন আপনারা বুঝতে পারেন এই ভিডিওটি অবশ্য যারা মেডিকেল স্টুডেন্ট ডাক্তার এবং হেলথ প্রফেশনালস আসেন্স তাদের জন্য প্রযোজ্য বা যারা এই জাতীয় বাচ্চাদের নিয়ে স্পেশালি যারা বিশেষ শিশু নিয়ে কাজ করেন স্পেশাল বেবি নিয়ে কাজ করেন তারা তাদের আশা করি কিছুটা হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ তো আমি শুরু করে দিচ্ছি আপনার টোটাল ডিটেলস নিয়ে সেটা হচ্ছে সেরিব্রাল পলসি অনেকেই আপনার অবগত এই রোগটা নিয়ে সেটা হচ্ছে সেরিব্রাল পলসি এটা বিশেষ শিশুদের আমাদের যে এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু আছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তার মধ্যে এই সেরিব্রাল পলিসি অন্যতম এটার ডিটেলস আধ্যপ্রান্ত এবং চিকিৎসা কী করণীয় কী বা কেন হয় সেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে আশা করি আপনারা স্লাইডটি দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্লাইড চলে আসছে এই যে সেরিব্রাল পলসি এটা কি এবং এটার মূল ট্রিটমেন্টই আছে পুনর্বাসন আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ফিজিওথেরাপি ডিসেবিলিটি এবং রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলি রিং রোডে বসি আই এম অলসো অ্যাসোসিয়েট প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস আমাদের চিকিৎসা বিজ্ঞান উন্নয়ন হয়েছে হচ্ছে এবং বাংলাদেশও কমে নেই বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার অনেকাংশে কমে গিয়েছে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমে যাওয়ার কারণে আমাদের নন কমিউনিকেবল যে ডিজিজ আছে এই ডিজিজগুলা বেড়ে গিয়েছে এবং মানুষ দীর্ঘমেয়াদী কিন্তু বেঁচে থাকে বিভিন্ন রোগে শারীরিক ডিসেবিলিটি শারীরিক মানসিক ডিসঅর্ডার নিয়ে বেঁচে থাকে তো এই যে সেরিব্রাল পলসি এই সেরিব্রাল পলসি বা সেরিব্রাল পলসিটা হচ্ছে আমাদের এনডিডি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের একটা অন্যতম বাচ্চাদের একটা ডিজর্ডার তার মধ্যে আরও ডিজর্ডার আছে যেমন ওটিজম ডাউন সিনড্রোম বুদ্ধি প্রতিবন্ধী এই এই অটিজম সেরবা বা সিপি ডাউন সিনড্রোম বুদ্ধি প্রতিবন্ধী এদেরকে আমরা স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশু বলে থাকি এবং যদি এরা প্রপার বয়স বাড়ার সাথে সাথে বয়স হলে আমরা তখন বিশেষ ব্যক্তি বা বিশেষ স্পেশাল ব্যক্তি হিসাবেই পরিগণিত বা বলে থাকি তো আমরা আমাদের যে ব্রেন আছে মস্তিষ্কে এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি স্লাইডটাতে ক্লিয়ার আছে এটা একটা ফাংশনাল ব্রেন আমাদের এই যে আমি কথা বলছি হাত পা নাড়াচ্ছি দেখছি বা খাবার খাচ্ছি সাইক্লিং করছি রুগী দেখছি বা আপনারা যাই করেন এভরিথিং এই যে ফাংশন অফ দ্য ব্রেইন এই এই ফাংশনটা এই ব্রেনের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে বা আমাদের ব্রেন হচ্ছে মেইন কারিগর এটি হচ্ছে হেডকোয়ার্টার অব হিউম্যান বডি আমাদের শরীরের হেডকোয়ার্টার হচ্ছে ব্রেইন এবং এই ব্রেইন বা অ্যানসাফালনের ফাংশনাল এরিয়া আছে যেমন মূল এরিয়া দখল করে আছে আমাদের সেরিব্রাম এই যে দেখেন সেরিব্রাম এই পুরাটা উপরের অংশটা সেরিব্রাম ব্রেনের বিভিন্ন অংশ আছে ফোর ব্রেন মিড ব্রেন এবং হাইন ব্রেন এবং মূল অংশ জায়গা দখল করে আছে সেরিব্রাম এই সেরিব্রামের কাজ হচ্ছে আমরা যে হাত পা নাড়াই আমরা মুভমেন্ট করি সেটার কাজ সেরিব্রাম কন্ট্রোল করে থাকে তারপরে আমরা যে বিভিন্ন ডিসিশন নেই প্ল্যানিং করি এ সেরিব্রাম করে থাকে তারপরে আমরা এই যে টাস বা বিভিন্ন সেনসেশন আমাদের যে বিভিন্ন পারসেপশন এবং সেন্সেশন এগুলো আমরা কিন্তু এ সেরিব্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে বিভিন্ন টাস সেনসেশন ঠান্ডা গরম হ্যাঁ তারপরে ঝড় বৃষ্টি এগুলো যে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির অনুভূতি আমরা সেরিব্রামের মাধ্যমে বুঝে থাকি বিভিন্ন টেস্ট জিভ বা যে আমরা খাবার খাই খাবারের টেস্টে সেরিব্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে হিয়ারিং এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন সেটাই সেরিব্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে ভীষণ এই যে চোখের দেখা সেটাও সেরিব্রাম আছে তারপর স্মেল নাকে অল সেন্স অর্গান ইজ রেগুলেটেড বাই সেরিব্রাম এবং স্পিচ যেটা তো আগেই বলেছি এবং মোটর মুভমেন্ট এবং নিচে এসে দেখেন এই যে মাঝখানে নিচে এই যে আমাদের সে রয়েছে এবং বেরেনিস্টি মেডুন অফ লঙ্গটা এখানে আছে এই সেরিবেলাম সেটা হচ্ছে স্পেশাল রিকগনাইজেশন হেল্প করে থাকে আমাদের ব্যালেন্স এই যে আমরা দৌড় দিচ্ছি লাভ দিচ্ছি বা চিকুন একটা রাস্তা দিয়ে হাঁটছি বা একটা অনেক সময় অনেকে সুতার উপর দিয়ে হাঁটে দড়ির উপর দিয়ে হাঁটে বা ব্যালেন্সিং সাইক্লিং করি এগুলো আমাদের এই সেরিবেলাম নিয়ন্ত্রণ করে থাকে আর ব্রেন স্টিম যেটা ভিতরে মেডুন অবলঙ্গাটা এটা হচ্ছে আমাদের ইনভলেন্টারি অ্যাকশানগুলো করে থাকে শরীরে ইনভলেন্টারি মুভমেন্ট করে থাকে তো এই ফাংশনাল ব্রেনেই আমাদের এই সেরিব্রাল পলসি বাচ্চাদের সমস্যা হয়ে থাকে টোটাল সেরিব্রাল পলসিটা এমন একটা ডিসঅর্ডার যাদের এই ব্রেনের অ্যাবনরমালিটিস আমি অ্যাবনরমালিটিসগুলো কেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব যার কারণে হয়ে থাকে এই সেরিব্রাল পলসিটা কী আসলে এটা হচ্ছে এটা এমন একটা ব্রেনের প্রবলেম বা ব্রেন হচ্ছে এফেক্ট হয় অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি যখন ডেলিভারি হয় এবং প্রেগনেন্ট থাকে মা তখন বাচ্চার পেটের মধ্যে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় কোনো ডিজিজ ডিজঅর্ডার মা ভুগে থাকে বা কোনো কারণে বা অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অর আফটার দ্য ফাইভ ইয়ার্স অফ ডেলিভারি মানে জন্ম শিশু জন্মের পাঁচ বছর পর্যন্ত যদি ওই যে আমাদের এই যে ফাংশনাল ব্রেনে যদি কোনো কিছু সমস্যা দেখা দেয় তখনই সেরিবাল পলসি নামক এই ডিজিজ বা ডিজর্ডারটা হয়ে থাকে যেটা আমরা সংক্ষেপে সিপি বলে থাকি তাহলে অনেকের ধারণা সিপি শুধু মার প্যাট থেকে জন্মানোর প্যাটই হতে পারে এটা ভুল ধারণা অনেকের ধারণা ডেলিভারির সময় হয়ে থাকে সেটাও ভুল ধারণা আবার অনেকের সমস্যা সময় বুঝে যে পরে হয়ে থাকে তবে রিসার্চ ওয়ার্ক ডাটা বলছে যে এটা প্রেগনেন্সিতে হতে পারে ডেলিভারির সময়ও হতে পারে বা একেবারে বাচ্চার বয়স পাঁচ বছর হওয়া পর্যন্ত এটা হতে পারে এই সময় ডেভেলপিং হয় ব্রেনটা আমাদের যে মস্তিষ্কর এটা ডেভেলপ হয় এটা ভিতরে যে নিউরনগুলো থাকে এগুলো ডেভেলপ করতে থাকে এই নিউরনগুলো আস্তে আস্তে ডেভেলপের মধ্যে তখন কিন্তু যদি কোনো সমস্যা দেখা দেয় তখন এই রোগটা হয় আর এই রোগটা কিন্তু একটা নন প্রগ্রেসিভ ডিজিজ কিছু রোগ আছে প্রগ্রেসিভ ডিজিজ মানে যেমন এমএনডি মোটর নিউরন ডিজিজ বা মায়োপ্যাথি প্রগ্রেসিভ ডিজিজ বা ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রগ্রেসিভ ডিজিজ যে আস্তে আস্তে বাড়তি থাকে বাড়তি থাকে কিন্তু আমাদের এই সেরিবির পলসি একটা সুখবর হচ্ছে এটা একটা নন প্রগ্রেসিভ ডিজঅর্ডার এটা মানুষের সাধারণত চলাফেরা মুভমেন্ট ব্যালেন্স মানে এবং পর্শার পশ্চার মানে হাটাত বসা দাঁড়ানো কাজে কর্মে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়ে থাকে এই সেরিব্রাল পলসি বিভিন্ন টাইপের হয়ে থাকে আমি টাইপ নিয়ে অত একটা ডিটেলস আলোচনা করব না তারপরও আপনাদের সেটা পরে কথা বলবো তবে তার আগে আমি কজ কেন হয় ইতিপূর্বে আমি বলেছি যদি অ্যাফা অ্যাফাসিয়া যেটা হচ্ছে ব্রেনে যদি কোনো কারণে অক্সিজেন কম হয় অ্যাট দ্য টাইম অফ লেবার অ্যান্ড ডেলিভারি মানে বাচ্চার যখন ডেলিভারি হবে যদি কোনো কারণে অক্সিজেন ঘাটতি হয় ব্রেনে তখন এই রোগটা হয়ে থাকে বা জিন মিউটিশন দ্য অ্যাব অ্যাবনরমাল ব্রেন ডেভেলপমেন্ট ইন অ্যামব্রয়োনিক লাইফ অ্যাম্বাইনিক লাইফে যদি ব্রেন ডেভেলপমেন্টে জিন মিউট্রিশন হয় জেনেটিক্যাল প্রবলেম থাকে এটা হতে পারে অনেক সময় সিভিয়ার জন্ডিস থেকে এটা হতে পারে বা ব্রেনে যদি কোনো কারণে ইনফেকশন হয় বাচ্চাদের সাজেস অ্যান্সেফালাইটিস বা মেনিনজাইটিস তা থেকে হতে পারে মার যদি গর্ভাবস্থায় বিভিন্ন যেমন জার্ম মেজাল সার্পেস সিমপ্লেক্স এই জাতীয় ইনফেকশন হয় তা থেকে বাচ্চা সেরপেল বসি হতে পারে তারপরে মা যদি ম্যালনিউট্রিশনে থাকে বা প্রেগনেন্সিতে বিভিন্ন রোগে ভুগে থাকে বা বিভিন্ন মানসিক রোগে ডিপ্রেশনে সাইকোলজিক্যাল ওষুধ বা ডিসঅর্ডারে ভুগে থাকে ওষুধ খেয়ে থাকে তা থেকে কিন্তু বাচ্চার এই সমস্যা হতে পারে অনেক সময় নিউরোম্যাটাবলিক ডিসঅর্ডার যেমন নিকট আত্মীয়র মধ্যে বিয়ে সাদির হলেও অনেক সময় বাচ্চাদের এই সিরভেল পোলসি হয়ে থাকে এগুলা কমন কজ বা বেশিরভাগ আমরা রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ফোর্সের ডেলিভারি ব্রিচ ডেলিভারি বা ডেলিভারিতে যদি অদক্ষ যারা দায়ী আছে বা ডেলিভারি করে থাকে বা দেরি হয় ডেলিভারিতে তখন কিন্তু এই ডিউ টু ল্যাক অফ অক্সিজেন রক্ত সং মানে সঞ্চালনের অভাবের কারণে তখন এই সেরিব্রাল পলসি হয়ে থাকে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই রুগীগুলো পেয়ে থাকি তো কি হয় এতে দেখা যায় যে বাচ্চা কথা বলছে না বাচ্চার মুখ একদিকে বাঁকা হাত একটা শর্ট হয়ে থাকে বা বসলে বসতে পারে না বাচ্চা যে বয়সে আপনার ঘুরার কথা সেই বয়সে ঘুরছে না মুভ করতেছে না বা বাচ্চা উপরে হামাগুড়ি দিচ্ছে না তারপরে বাচ্চার শুনলে ডাক দিলে শুনে না বা বাচ্চার খাবার খেতে সমস্যা হতে পারে অনেক সময় মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে বা হাত পা টাইট হয়ে যেতে পারে অনেক সময় আস্তে আস্তে অস্ট্রোপোরোসিসের মতো সমস্যা অনেকের পশ্রা পায়খানা বাচ্চাদের সমস্যা হতে পারে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ ভাগ বাচ্চাই হচ্ছে আপনার আইকিউ সমস্যা থাকে মানে তাদের ইন্টেলিজেন্স যে কোশ্চেন আইকিউ এই এটা কম থাকে লেভেলটা একটু কম থাকে আর সেভেন্টি পার্সেন্ট বাচ্চা কিন্তু বিভিন্ন ডিজি ডিজঅর্ডার এই যে হাত পা টাইট হয়ে থাকা বেঁকে থাকা বা মাসেলগুলা টাইট হওয়ার কারণে তাদের কিন্তু পেইন হয় ব্যথা হতে পারে সেরিভাল পলসির টাইপস টাইপসগুলা আমি শুধু নাম বলে যাচ্ছি স্পেস্টিক টাইপ সেরভাল পলসি ডিসকাইনেটিক সেরবাল পলসি বা অ্যাথেটয়েড অলসো কল কোরিও অ্যাথেটয়েড বা ডিস্টোনিক সেরভাল পলসি আর একটা হচ্ছে অ্যাটাক্সিক সেরিবাল পলসি আর একটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি সেরিভার বলছি এই আমি কিছু যেমন কিছু বাচ্চার একটা হাতে যে দেখেন মনোপ্লে যে একটা হাত প্যারালাইসিসের মতো হ্যাঁ স্ট্রোকের রুগীদের মতো একটা হাত হয়তো বাঁকা হয়ে রাখে এভাবে বাঁকা করে রাখে হ্যাঁ এটা মা বাবা একেবারে ছোটকাল থেকে এটা খেয়াল করে যে বাঁকা করে রাখছে বা এক সাইড বা ডান হাত ডান পা বাম হাত বাম পা মুখ বাঁকা এরকম থাকতে পারে বা নিচের দুই পাই ক্রস লেগ বা টাইট হয়ে থাকতে পারে বা চার হাত পাই সমস্যা হতে পারে এই যে ছবিতে দেখেন এরকম হাত পা বাঁকা থাকতে পারে বা বাচ্চা অনেক সময় কোলে নিচ্ছেন আপনি সে শরীরটা এভাবে যে হাতে ধরলেন পুরো শরীরটা ছেড়ে দিল দিস ইজ প্লাস টাইপ হাইপোটোনিয়া আমরা বলে থাকি তো এই অ্যাটাকসিক হতে পারে এই যে গেইট দেখেন অ্যাটাকসিক গেইট বা স্প্যাস্টিক টাইপ অনেক টাইট হতে পারে বা অ্যাথেটয়েড বা রিজিডি টাইপের বিভিন্ন অ্যাবনরমালিটিস বাচ্চাদের দেখা দিতে পারে তো এটাই আমরা বাংলায় ট্রাই করেছি আপনাদের বোঝানোর জন্য ঘাড় ও মাথার অবস্থান বিকৃতি হয় ঘাড় একদিকে বাঁকা হয়ে থাকে মাথা সামনে পিছনে ঝুঁকে থাকে হ্যাঁ বিভিন্ন রকম অনেক সময় ঘাড় মাথা অনুচ্ছিকভাবে নাড়াচাড়া করে হ্যাঁ আমরা চাইলে হাত নাড়াই ঘাড় নাড়াই কিন্তু ওই বাচ্চা নিজে জানে না সে অটোমেটিক ঘাড় নড়ছে এটা হতে পারে ঘাড় ও ভার বহন ওজা বহন বোঝা বহন এবং ঘাড়ের ক্ষমতা কমে যায় বা মাথা উঠাতে কষ্ট হয়ে পারে না মুখমণ্ডল বিকৃতি থাকতে পারে মনে হয় মুখ একটু আপনাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে আসলে তা না তার চাহিনীতে মাসেলগুলা স্পেশালি ফেসিয়াল মাসেল এবং ট্রাঙ্কের মাসেল এবং আপনার নেক মাসেলগুলা অ্যাবনরম্যালিটিজের কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে ঊর্ধ্বাঙ্গের হাতের বিভিন্ন হাত বেঁকে ভিতরে থাকতে পারে কনই ফিক্সড হয়ে থাকতে পারে আঙ্গুলগুলাও ফিক্সড হয়ে থাকতে পারে তো এই জাতীয় ডিফর্মিটি আমি ইতিপূর্বে দেখিয়েছি ছবি আবারও দেখাবো এবং নিম্ঙ্গ নিচের অংশেও বিভিন্ন সমস্যা হয় পা এরকম পাকা থাকে জুতা পরতে অসুবিধা হয় বা প্যান্ট পরাতে অসুবিধা হয় তারপরে বসতে পারে না রোগী দাঁড়াতে পারে না পা ক্রস করে রাখে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে যেমন এই যে দেখেন ক্রস ক্রস করে রেখেছে এই সেরিবাল বাচ্চা এই পায়ের বিভিন্ন প্রকার ঘটন গত অসুবিধা হয় টেলিপিসিকুইনাস ক্যালকে টেলিপিস ক্যালকিনিয়াস প্ল্যান্ট ফ্ল্যাট ফিট বা ফুট অ্যাকারেড হতে পারে এবং হাতের এই জাতীয় ডিফরমিটিগুলো কিন্তু এই সেরিবাল বাচ্চাদের হতে পারে তো আমরা যারা চিকিৎসক আছি সেটা আমরা ডায়াগনোসিসটা কিভাবে করি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনারা কিভাবে বুঝবেন প্রথমত আপনি মা বা বাবা কিন্তু বুঝতে পারেন বা ভাই বোন যে আমার ভাই বোনের বা আমার বাচ্চাটার একটু অ্যাব নর্মালিটিস একটা ছোট তিন তিন মাসের বাচ্চা সুস্থ বাচ্চা যেভাবে অ্যাক্টিভিটিস করবে ঘান নাড়াবে হ্যাঁ হাসি দিবে না হাত পা নাড়াবে কিন্তু এই বাচ্চাটা একটু সামথিং রং মনে হয় যেটি আমরা বলি ডেভেলপমেন্টাল মনিটরিং এবং আমরা ডেভেলপমেন্টাল স্ক্রিনিং এবং ডেভেলপমেন্টাল মেডিকেল ইভ্যালিউশানের মাধ্যমে আমরা কয়েক তিনটা ধাপে ডায়াগনোসিসটা করে থাকি এই ডেভেলপমেন্টাল মনিটরিংটা হচ্ছে এটা একটা একটা মানুষের ডেভেলপমেন্টাল মাইল মাইল্ডস্টোনকে আমরা ফলো করে থাকি বাবা মা ফলো করে বা খেয়াল করে যে অন্য বাচ্চাদের এই সমস্যা ছিল না কিন্তু এই বাচ্চাটার এই সমস্যা হচ্ছে যে তার খেলাধুলা অ্যাপ নর্মাল খেলে বা খেলতে পারে না লার্নিং বা যান শিখতে গেলে সে বুঝে না বা পারে না কথা বলতে তার সমস্যা হয় আচরণের সমস্যা হয় মুভমেন্টের সমস্যা হয় বিভিন্ন মা ভাই বোন বাবা মা দাদা দাদি বা তাদের যে কাজের লোক আছে বা তারা সবাই একটু খেয়াল করে যে তার একটু অ্যাব মনে হচ্ছে তখন আমরা ডেভেলপমেন্টাল স্ক্রিনিং দেখি স্ক্রিনিংটা সাধারণত নয় মাস বয়স আঠারো মাস বয়স চব্বিশ মাস বা তিরিশ মাস বয়সে ডেভেলপমেন্টাল স্ক্রিনিং এটা একটা টুলস এরকম কাগজ হ্যাঁ এটা আমরা আপনার অনলাইনে এই যে আপনারা সার্স দিলে পেয়ে যাবেন সাম ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট অ্যাভেলেবেল ইন অনলাইন এটা হচ্ছে কিছু কোশ্চেনিয়ার আছে কোশ্চেনিয়ারগুলা আমরা ডাক্তাররা বলি মা বাবা উত্তর দেয় আমরা টিক চিহ্ন দিয়ে দিয়ে এসেস করার জন্য আমরা সিট আর কি হ্যাঁ ডেভেলপমেন্টাল স্ক্রিনিং করি এক হচ্ছে ডেভেলপমেন্টাল মনিটরিং বাই গ্র্যান্ড ফাদার প্যারেন্টস এবং আত্মীয় স্বজন কেয়ারগিভার দেন ডেভেলপমেন্টাল স্ক্রিনিং বাই ডক্টরস অর থেরাপিস্ট দেন ডেভেলপমেন্টাল অ্যান্ড মেডিকেল ইভ্যালিউশন তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাটার হাত পা ধরলে আমরা বুঝতে পারি যে তার ইভ্যালিউট করি মুভমেন্ট সেই মুভমেন্টে তার হাত টান দিয়ে দেখি পা টান দিয়ে দেখি শোয়ে আমরা অ্যাসেস করে দেখি মোটর বিভিন্ন জার্কগুলো দেখি তার রিফ্লেক্সগুলো দেখি এগুলা আমরা বিভিন্ন যেমন স্কিলগুলো দিই মোটর স্কিলগুলো আসে গ্রিফ কেমন একটা কলম দিলে ধরে কেমন একটা বেলুন দিলে একটা খেলনা দিলে তার কেমন এটা আমরা অ্যাসেস করি মাসেল টোন রিফ্লেক্স পশ্চার যে বাচ্চাটা বসিয়ে দেখি যে একটা বসতে সে কীভাবে বসে বা দাঁড়া করানোর চেষ্টা করে দেখি আমরা এবং বাবা মার বিভিন্ন হিস্ট্রি নিয়ে থেকে যে তার ওই যে আয়ের আগে আমরা বলেছিলাম যে যে কারণে রোগটা হতে পারে যেমন তার ডেলিভারিতে ডিল হয়েছিল কি না বা এটাকে সিজার ডেলিভারি বা কে ডেলিভারি করেছে কোথায় করেছে মার কোনো রোগ ছিল কি না আত্মীয় স্বজনের সাথে বিয়ে হয়েছিলো না তো এইগুলো আমরা ডিফারেন্ট টাইপ মেডিকেল হিস্ট্রি নিয়ে থাকি এক্ষেত্রে এবং আমরা রুল আউট করা চাই যে এটার এটার সাথে আর কোনো অন্য কোনো ডিজর্ডার তার আসে কিনা অনেক সময় হার্টের সমস্যা থাকতে পারে লাংসের সমস্যা থাকতে পারে ব্রেনের অন্যান্য ডিজিজ ডিজঅর্ডার থাকতে পারে এগুলো আমরা ইয়া করি এবং পাশাপাশি রুগীর আমরা তার আইকিউ টেস্ট নেই ইন্টেলিজেন্স যে টেস্ট আছে এটা করি সিজার আছে কিনা খিচুনি হয় কিনা মুখ দিয়ে লালা পড়ে কিনা এগুলো বা তার ভিশন টেস্ট করে দেখি হিয়ারিং টেস্ট করে দেখি প্রয়োজনে আমরা এই জাতীয় স্পেশালিস্টের হেল্প নিয়ে থাকি অনেক সময় জিএনটি স্পেশালিস্ট বা অডিওলজিস্ট বিভিন্ন প্রকার স্পেশালিস্ট আছে যারা এইসব কাজে আমাদেরকে হেল্প করে থাকে তো তাদের কাছে আমরা পাঠাই বা তাদের থেকে ভ্যালুয়েশন নেই যে তার বাচ্চাটা টু ডায়াগনোসিস করার জন্য অনেক সময় আমরা ব্রেনের কিছু টেস্ট করে থাকি যেমন এক্স রে এক্স রে সিটি স্ক্যান এমআরআই বা ইজি ইলেকট্রয়ান সাফলোগ্রাম বা জেনেটিক টেস্টিং এবং মেটাবলিক টেস্টিং এগুলার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে বাচ্চাটার সেরিব্রাল পলিসি হয়েছে কি না বা বিভিন্ন ব্লাডের টেস্ট আছে ব্লাড ব্লিডিং ডিসঅর্ডার টেস্ট হরমোন টেস্ট মিনারেল টেস্ট ভিটামিন টেস্ট এগুলো আমরা করে থাকি এটা হচ্ছে সেরিব্রাল পলিসিকে হানড্রেড পারসেন্ট কনফার্ম করার জন্য তো কনফার্ম হয়ে গেলে আসেন ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা আসলে একটা হচ্ছে শর্ট টার্ম গোল আর একটা হচ্ছে লং টার্ম গোল শর্ট টার্ম কিছু চিকিৎসা আছে আর লং টার্ম কিছু চিকিৎসা আছে সেটা হচ্ছে তার যে লিমিটেশনগুলো আছে সেটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি যে খেলাধুলা লিমিটেশন বা তার হাত পা টাইট হয়ে থাকা এই সকল ক্ষেত্রে আমরা তার যে বিভিন্ন কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো যেন না হয় সেদিকে আমরা হেল্প করে থাকি তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করে থাকি ডিভাইস এই যে ডিভাইস অ্যাসিস্টিভ ডিভাইস তারপরে বিভিন্ন ওষুধ দেওয়া হয়ে থাকে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় এবং দীর্ঘমেয়াদী ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রিহাবিলিটেশন খুবই অ্যাসেন্সিয়ালে বাচ্চাদের এক্ষেত্রে আমরা বিভিন্ন ডিভাইস যেমন আই গ্লাস হিয়ারিং এড ওয়াকিং এড বডি ব্রেস হুইল চেয়ার এগুলো আমরা বাচ্চাদের প্রোভাইড করে থাকি এক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ গ্রহণ করা যাবে না প্রত্যেকটা ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া আছে রুগী অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে সো বি কেয়ারফুল আপনাদের সচেতনতার জন্য আমরা আমি ভিডিও দিচ্ছি বোঝার জন্য সেরপাল পৌসি কী কী করণীয় যেন ভুল চিকিৎসা না হয় সেই জন্য কিন্তু ওষুধগুলা নাম দেখে আপনি খাওয়ানো শুরু করবেন না সাবধান তো এখানে আমরা ওরাল বিভিন্ন অ্যান্টি ওষুধ দেওয়া হয়ে থাকে মাসেল ডিল্যাকজিন ফার্স্ট লাইন অ্যান্টি এবং মাসেল জিন এগুলো কমনলি ব্যবহার করা হয় যেমন ডায়াজিপাম ডেন্ট্রোলেন ব্যাকলোফেন টিজানিডিন অনেক সময় বোটুলিন নাম টক্সিক বা গুটক্স নাম ইনজেকশন দেওয়া হয় অনেক সময় ইন্ট্রাথিক্যাল ব্যাকলোফেন থেরাপি তো এগুলো হসপিটাল সারা করা সম্ভব না অ্যাডভান্স ট্রিটমেন্ট অনেক সময় স্টেমসেল থেরাপি খুবই ইফেক্টিভ এ ফলসি বাচ্চার জন্য এবং এগুলো রিসার্চ হচ্ছে রেগুলার ডে বাই ডে এবং অনেক ক্ষেত্রে এইসব বাচ্চাদের বিভিন্ন সার্জারি প্রয়োজন হয় সার্জনরা সাধারণত সার্জারিগুলো করে থাকে বিভিন্ন ডিফরমিটারগুলো কারেকশন করার জন্য রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং আপনার কারেকশন করার জন্য বিভিন্ন সার্জারি প্রয়োজন বা পেইন ম্যানেজমেন্টও সার্জারি প্রয়োজন হতে পারে তো এখন আসেন এই বাচ্চারা দীর্ঘদিন এই রোগের কারণে দেখা যায় যে মেন্টাল হেলথ ডিটোরিয়েট করে অনেক সময় অ্যাংজাইটিতে ভুগে এমন খিচুনি হতে পারে এর আগেও আমরা বলেছিলাম তো মেন্টাল হেলথে নজর দিতে এই জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা এবং সাইকোলো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের চিকিৎসা পরামর্শ আপনাদের গ্রহণ করতে হতে পারে এটার আসেন মূল ট্রিটমেন্ট এই যে ওষুধ বলেছে বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যাই করুক না কেন হয় একটা বাচ্চা যখন সেন্টেল পোসি ডায়াগনোসিস হয়ে যাবে তখন আর দেরি করা যাবে না এটা ফার্স্ট লাইন মেইন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন পুনর্বাসন পুনর্বাসন চিকিৎসা আমরা এই বাচ্চার দীর্ঘমেয়াদী করে থাকি এক হচ্ছে আমরা হয়তো কয়েক মাস হসপিটালাইজড রেখে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ মাসেলগুলা রিল্যাক্স করার জন্য ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য ব্যালেন্স বাড়ানোর জন্য কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য মোটর ফাংশন ইম্প্রুভ করার জন্য তার বিভিন্ন প্রকার আমরা থেরাপি দিয়ে থাকি বিভিন্ন ফিজিক্যাল থেরাপি অকোপেশনাল থেরাপি স্পিচ থেরাপি রিক্রিয়েশনাল থেরাপি কাউন্সেলিং বিভিন্ন এবং সোশ্যাল রিহাবিলিটেশন সার্ভিস এগুলো প্রোভাইড করা হয়ে থাকে এবং এটা বাবা মা বা আত্মীয় জন কেয়ারগিভারদেরকে আমরা শিখিয়ে দিই এবং যেন তারা বাসায়টা এটা করে ইভেন কি স্কুলের শিক্ষক বা যারা আসেন স্পেশাল শিক্ষক সবাইকে ট্রেনিংগুলো আওতায় আসতে হয় এটা একদিনের ব্যাপার না এটা কয়েক মাস বছর পর বছর লাগবে এবং চলে যেতে হবে এবং এই যে সেরিব্রাল পোসি এই মূল্যায়নটা কিন্তু একটা দলগত প্রক্রিয়া এখানে বিভিন্ন নিউরোলজিক্যাল নিউরোলজিস্টের প্রয়োজন হতে পারে ফেডিয়াটিক নিউরোলজিস্ট বা আমি যে টিমটা দেখেন এখানে মূলত দীর্ঘদিন রিহাবিলিটেশন করার জন্য আমরা মাল্টিডিসিপ্লিনারি টিমের সহায়তা নিয়ে থাকি এই রুগীগুলাকে এবং এটা একটা স্পেশাল হসপিটাল ছাড়াই রুগীর চিকিৎসা করা তেমনভাবে রেজাল্ট আসে না এই জন্য স্পেশাল বিশেষায়িত হসপিটাল খুবই দরকার যেখানে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা যে সকল টিম মেম্বার থাকে যেমন সাইকিয়াট্রিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিউরোলজিস্ট বা শিশু বিশেষজ্ঞ হতে পারে বা একজন সার্জন হতে পারে কেয়ারগিভার হতে পারে অনেক এটা টিম মেম্বার থাকে বিশাল যেটা আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম আর রিহ্যাবিলিটেশনে যে আমি বলছিলাম যে মেন ট্রিটমেন্টটি হচ্ছে পুনর্বাসন রিহ্যাব দীর্ঘমেয়াদী রিহ্যাব এবং শর্ট মেয়াদি তো দীর্ঘমেয়াদী এটা একটা মাল্টি মডেল কনসেপ্ট দেখেন এখানে দেখা যাচ্ছে আমরা এখানে বিভিন্ন এক্সারসাইজ থেরাপি দিয়ে থাকি জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি ব্যবহার করি লাইট থেরাপি ম্যাকানোথেরাপি রিদমিক্যাল এক্সারসাইজ ফেরাফিন ওয়াক্স প্যারাফিন অ্যাপ্লিকেশন কম্পিউটার গেম ভাইব্রেশন থেরাপি পেইন ম্যানেজমেন্ট থেরাপি ফেসিয়াল বিভিন্ন মাসেল রিফ্লেক্সো থেরাপি হাইড্রোথেরাপি বায়োমেকানিক্যাল কারেকশান অফ স্পাইন এই টোটালটাই হচ্ছে ডেইলি থেরাপি এগুলো কিন্তু করতে হয় তো এই ডেইলি থেরাপিগুলো কিন্তু একদিনে হবে না এটা রেগুলার করতে হয় এক এক সময় এক একটা দিতে হয় এক এক সময় এক একটা বাদ দিতে হয় এবং এটা হসপিটালে অন্তত কয়েক মাস রাখতে হয় বাচ্চাদের শুরুতেই যদি রাখা যায় বাচ্চাগুলো আস্তে আস্তে সুস্থ হতে থাকে ভালোর দিকে যেতে থাকে পাশাপাশি বাবা মা আত্মীয় স্বজন সবাইকে শিখে নিতে হয় এবং এই ক্ষেত্রে আমরা বিভিন্ন অর্থসিস ডিভাইস ব্যবহার করে থাকি খেয়াল করেন আপনারা এই যে পায়ের বিভিন্ন কারেকটিভ শ্যু ডিভাইস বা বসার জন্য বিভিন্ন গেইট ডিভাইস বা ফ্রেম ব্যবহার করে থাকি বা অনেক সময় নি যেন ক্রস হয়ে না থাকে এই জাতীয় প্রেস বা ডিভাইস দিয়ে আমরা কারেকশান করে থাকি তো ছবিগুলো আশা করি আপনাদের উপকারে হবে আমরা হাত হাত এবং আঙ্গুলের কারেকশানের জন্য এই জাতীয় অর্থসিস স্প্লিন বলি আমরা ব্যবহার করে থাকি পায়ের জন্য এই যে দেখেন পায়ের বিভিন্ন স্প্লিন বা অর্থোসেস আছে উই ইউজ দিস এবং বিভিন্ন গেইট ট্রেনিং করার জন্য বাচ্চাদের গেইট ট্রেনিংয়ের জন্য আমরা বিভিন্ন ওয়াকার এবং দিস আর মডিফাইড ওয়াকার হিয়ার লর্ডস অফ ওয়াকার বিভিন্ন প্রকারের আমরা মডিফিকেশনের মাধ্যমে এক এক বাচ্চা অ্যাকর্ডিং টু নিড ওয়াকার ব্যবহার করা হয়ে থাকে এটা একেবারে গ্রামে দেখেন হেয়ার উই একটা ব্যাম্বো বাঁশ দিয়ে বেঁধে একটা বলছি বাচ্চাকে এখানে গেট ট্রেনিং বা হাঁটার ট্রেনিং শেখানো হচ্ছে বা প্যারালাল বার এস এস পাইপ দিয়ে হোক বা স্ট্যান্ডিং ফ্রেমের মাধ্যমে স্ট্যান্ডিং ট্রেনিং উইথ হ্যান্ড ফাংশানকে আমরা ইম্প্রুভ করার জন্য বিভিন্ন খেলার মাধ্যমে থেরাপি দেওয়া হয়ে থাকে সকল বাচ্চাদের তো আশা করি এই ছবিগুলো আপনাদের কিছুটা উপকারে আসবে এগুলো দেখি এইভাবেই দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রটোকল যে বা বাই দিস ওয়ে উই রিহ্যাবিলেট এ সার্ভাল পলসি বেবি এবং এই পদ্ধতি এগুলার মাধ্যমে এটা কিন্তু কন্টিনিউয়াস রেগুলারলি করতে হয় এটা যেমন থেরাপি সেন্টারেও করতে হবে তেমন বাসায় করতে হবে তেমন তাদের যে স্কুল আছে বা যে যে সেন্টারে তারা থাকে কেয়ারগিভারদের থাকে তো আমরা সবাইকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি যেন তারা এটা করে আমরা বিভিন্ন হাতের খেলার বিভিন্ন ট্রেনিং দেয় বা খেলা দিয়ে শিখায় মিউজিক আর্ট থেরাপি ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস এক্সারসাইজ এবং গেম এবং পাজেলের মাধ্যমে এগুলো করা হয়ে থাকে বিভিন্ন খেলার জন্য সেরবাল পলসি বাচ্চাদের বিভিন্ন টয় পাওয়া যায় কিনতে যেমন কাইনেটিক স্যান্ড ফোল্ড অ্যান্ড গো ট্যাম্পোলিনি সিট অ্যান্ড স্পিন বিলিবো মেগাব্লক পেইন্ট স্য মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং গ্লোভস ডিফারেন্ট টাইপ আমি এগুলো আপনাদের ছবি দেখাচ্ছি আপনারা একটু জাস্ট নামগুলো শুনেন এই স্লাইডটা তো পেয়ে যাবেন আমরা বিভিন্ন ডিভাইসগুলা ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশান ব্যবহার করে থাকি যেমন শোল্ডার ল্যাডার এটা হাতের ফাংশান শোল্ডারের ফাংশান এই যে থেরাব্যান্ড দেখেন অনেকেটা ছিলেন না এই যে থেরাব্যান্ড এগুলো ব্যবহার করা হয়ে থাকে তারপরে হচ্ছে বিভিন্ন ফেস্টিং গ্লোভস এই যে হাতের আঙ্গুলগুলো কারেকশান করার জন্য হেয়ার অলসো অ্যানাদার মিউজিক মিউজিক গ্লোভস এগুলো আস্তে আস্তে আসছে বাংলাদেশে আগে এগুলো ছিল না এখন অ্যাভেলেবেল আপনারা অনলাইনে পাবেন সার্চ করলে তারপরে সে স্যান্ড ব্যাগ স্টেন্ডেনিং এক্সারসাইজ করার জন্য আমরা উডেন স্পাইকি ব্যথা রিলিফের জন্য তারপরে বাচ্চাদের এই যে ভ্যালকো ব্রোড বিভিন্ন হাতের ফাংশান এগুলো করার জন্য আমরা করে থাকি আমি জাস্ট আপনাদেরকে ওভারঅল একটা ছবি দেখাই তাদের আইকিউ ডেভেলপ করার জন্য বিভিন্ন পাজাল এটা একটা উদাহরণ পাজাল এরকম পাজাল মার্কেটে হাজার হাজার পাজেল আছে আপনারা ব্যবহার করতে পারেন হাতের ফাংশান গ্রস মোটর ছোট ফাইন মুভমেন্টগুলো ইয়া করার জন্য আমরা রাউন্ড স্টিক ইউজ করে থাকি তারপরে হ্যান্ডি হ্যান্ডিগ্রিফ ডিফারেন্ট টাইপ অফ হ্যান্ডিগ্রিফ কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার করা যেতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন টিল্টিং বোর্ড ব্যালেন্সিং বোর্ড এগুলোর মাধ্যমে বাচ্চাদের ব্যালেন্স কোঅর্ডিনেশন আমরা শেখাই গ্রাসপিং শেখাই এসব বাচ্চাদের স্পেশালি হাতের আঙ্গুল ধরতে কলম ধরতে বা কিছু খাবার খেতে তাদের টাইট থাকে এগুলাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন থেরাপি দিয়ে থাকি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা অনেকেই জানতে চান যে কী করণীয় বা দিয়ে একটা টোটাল একটা প্রজেক্ট প্রেজেন্ট করলাম আপনাদের এই যে ছবিগুলো দেখছেন এগুলোর মাধ্যমে আমরা এক এক সময় এক একটা ট্রেনিং দিই দিয়ে 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 আস্তে আস্তে হ্যান্ড গ্রিপ তার লেখা লেখি তার খাবারের ব্যবস্থা করা তার বুতাম বুতাম লাগানো শেখানো লটস অফ বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা এই সকল ডিভাইসগুলোর মাধ্যমে করে থাকি তো বা স্কুলেও কিন্তু এই জাতীয় ভ্যালকোর বোর্ড ট্রেনিং দেওয়া হয় এটা করা যেতে পারে স্কুলগুলোতে আপডেট করা বা এইভাবে এই যে এই যে সিট কিনি তারপর কলিং বেল তারপরে কল আমাদের যে ট্যাপ থাকে কল এগুলো শিখানো চাবি রিং এ সকল জিনিস ট্রেনিং দেওয়া লাগে এসব বাচ্চাদের বেলকোড বোর্ড এই যে নিউ ব্লকের মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজ দ্বারা দেওয়া হয়ে থাকে তারপরে হচ্ছে আমাদের পিকচার বোর্ডে পিকচার বোর্ডের মাধ্যমে আমরা তাকে অবজেক্টগুলো শিখাই এসব বাচ্চাদের বলছিলাম যে আইকিউ এমন কম থাকে তো তাদেরকে কোনটা কি এটা আমাদের শিখান লাগে শিখানো লাগে এবং টিচাররাও সাধারণত স্পেশাল টিচাররা এটা করে থাকে বিভিন্ন সেন্টারগুলোতে বিভিন্ন ব্যালেন্সিং স্পাইকি উডেন আমরা ব্যবহার করে থাকি এইসব বাচ্চাদের জন্য ব্যালকো বোর্ড এগুলা ব্যবহার করা হয়ে থাকে সেন্সুরি বিভিন্ন মিউজিক থেরাপির জন্য বা এই যেমন জুতার লেস বাধা বা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তাদের আপডেট করা হয়ে থাকে তো এই যে আমি বলছিলাম যে গো অ্যান্ড টেম্পোলিনই দেখেন এই যে এটা এটা এই যে এখানে বাচ্চারা লাভ জাম্পিং করে হ্যাঁ ট্যাম্পোলিনির মধ্যে এতে তাদের অনেক ইম্প্রুভমেন্ট হয় তারপরে হচ্ছে সিট অ্যান্ড স্পিন এইগুলোর মাধ্যমে বাচ্চারা খেলাধুলা করতে পারে তারপরে হচ্ছে এই যে বিলিবো হ্যাঁ তারপরে হচ্ছে মাঠ এটা ইচ্ছা করলে আপনারা ওই যে আটা আছে না আটা ময়দাকে আপনারা গুলিয়ে দিতে পারেন বাচ্চাদের হ্যান্ড ফাংশন গ্রিপ ফাংশান ফাইন স্কিল মোটর এগুলা ইম্প্রুভ হবে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বোতল এই বোতল কালারফুল বোতল আপনার কাউন্টিং শেখানো ওয়ান টু থ্রি এভাবে আপনার বোতলে মুখ লাগানো বিভিন্নভাবে আপনার এগুলা ব্যবহার করা যেতে পারে রোল ব্যালক্রয়ে যে ঘুরানোর জন্য বাচ্চাদের ট্রেনিং হাতের ফাংশানকে ডেভেলপ করার জন্য তারপরে চা চাবি রিং এগুলা ব্যবহার করা যেতে পারে এই যে থেরাপুটি থেরাপুটিও কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল হ্যান্ড হ্যান্ড এক্সারসাইজ হ্যান্ডের ফাংশন ইমপ্রুভ করার জন্য সো আমরা ইউজ করতে পারি আমরা স্ট্যান্ডিং বিভিন্ন ফ্রেম এগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল বানানো যায় যে কোনো জায়গা পাওয়া যায় এগুলো কিনে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয় বা বাসায় এগুলো বাবা মাকে শিখে নিতে হবে এগুলা অনেক সময় ইঞ্জুরি হয় এই এ সিপি চেয়ার এগুলো কিন্তু শিখতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের কিন্তু হাইড্রোথেরাপি যে দেখেন যার যে এবিলিটি আছে সুইমিং করানো বা ট্রেনিং দেওয়া পানিতে নামিয়ে এক্সারসাইজ করানো এগুলা এগুলা কিন্তু অনেক উপকারী সেল পলসি বাচ্চাদের জন্য উন্নত বিশ্ব করা বাংলাদেশেও করা হয় যে এভাবে করা যায় শুধু আত্মীয় স্বজন বা নিজেরা সাথে থাকতে হবে বাচ্চাদের এভাবে আমরা বিভিন্ন লাইফ জ্যাকেট বা বিভিন্ন ফ্লোয়েটিং ডিভাইস ব্যবহার করেই আমরা তাদেরকে হাইড্রোথেরাপি দিতে পারি এই যে বাচ্চাদের দেখেন এটা এক এক দেশে অ্যাভেলেবিলিটি আছে বাংলাদেশে ইম্প্রুভ হচ্ছে এটা বাংলাদেশের ছবি দেখেন বাঁশ বেঁধে হুম বাস বেঁধে করা হচ্ছে যে সুইমিং পুল করা হচ্ছে যে বাচ্চাদের এ ট্রেনিংগুলো আমরা কিন্তু হাইড্রোথেরাপি বেস্ট বেস্ট অন্তত সপ্তাহে তিন দিন দিলে অনেক উপকারে আসবে তারপরে তাদের বিভিন্ন খেলার মাধ্যমে স্কুলের স্কুলিং বিভিন্ন মাধ্যমে আমরা তাদের অনেক ফাংশানগুলো ইম্প্রুভ করাতে পারি গ্রুপ থেরাপি দিতে পারি গ্রুপ অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই যে হ্যান্ড ফাংশন মিউজিকের মাধ্যমে এগুলো আমরা করতে পারি তারপরে তাদের বিভিন্ন ভিডিও গেমস এই যে বড় স্ক্রিনের মাধ্যমে খেলা এখন এগুলা অত্যাধুনিক বিভিন্ন স্কুলগুলোতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে তো এগুলা করা যেতে পারে তারপরে এই যে গ্রামে প্যারালাল বার বাঁশ বেঁধে বা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে দেখেন এটা আফ্রিকার একটা গ্রামে সেরিব্রাল পলসি বাচ্চাই যে দেখেন পায়ে পা কারেকশান করে ডিভাইস দিয়ে দেন হাঁটার ব্যবস্থা করা হয়েছে এগুলো করতে করতে কিন্তু বাচ্চারা উন্নতি হতে থাকে আস্তে আস্তে এই যে বাংলাদেশও আছে যে দেখেন এটা বিদেশের ছবি এভাবে কাঠ দিয়েও বানিয়ে দেওয়া যায় অ্যাভেলেবিলিটির উপরে তারপরে তাদেরকে স্টেয়ার ক্লাইম্বিং শেখানো ওয়াকারের মাধ্যমে সব শেখাতে হবে ট্রেনিং দিতে দিতে হ্যাঁ খেলাধুলা কীভাবে খেলাধুলা করবে এই ওয়াকার গেট ইয়ার ওয়াকারের মাধ্যমে খেলাধুলা শেখানো বল মারা থ্রো করা এতে তাদের ফিজিক্যাল মেন্টাল সব ইম্প্রুভমেন্ট হবে ডিজিবিলিটিগুলা কমতে থাকবে আইকিউ ইমপ্রুভ করার ক্ষেত্রে পাজেল গেম আমরা ইউজ করতে পারি তো এগুলা আমরা আশা করি আপনাদের অনেক উপকার মিউজিক এই যে ফাইন মোটর স্কিল সেঞ্চুরি কোর্ডিনেশন কনসেন্ট্রেশন এবং মুড এগুলোকে ইম্প্রুভ করার জন্য আমরা মিউজিক থেরাপি ব্যবহার করতে পারি তাদের জন্য বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে গানের মাধ্যমে হ্যাঁ এটা আমরা ইম্প্রুভ করাতে পারি তারপরে এই যে আউটডোর বিভিন্ন গেম অ্যাক্টিভিটিস প্রত্যেকটা স্কুলে কিন্তু এই যে অ্যাক্টিভিটিসগুলো রাখা উচিত এ সকল বাচ্চাদের জন্য স্পেশালি সাধারণ বাচ্চাদের জন্য তো রাখতে হবেই এ সকল বাচ্চাদের জন্যও রাখতে হবে এই যে দেখেন বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তো আউটডোর গেমে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া বিভিন্ন সমাজের অন্য সুস্থ বাচ্চাদের সাথে মিশতে দেওয়া বা সামাজিক যে প্রতিবন্ধকতা আছে তাদের এগুলাকে দূর করা এগুলা কিন্তু আমাদের সবাই এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু অনেকাংশে ইম্প্রুভ হয়ে আসবে বাচ্চাগুলো গ্রুপ অ্যাক্টিভিটিস সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে তারপরে তাদের গ্রামের বিভিন্ন পরিবেশে তারা কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা পায় তারা সব কাজই করতে পারবে আস্তে আস্তে করা সম্ভব বিভিন্ন ভকেশনাল ট্রেনিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা সম্ভব তারপরে বিভিন্ন আপনার সামাজিক বা পারিবারিক কাজে আমরা তাদেরকে অংশগ্রহণ করতে পারি আমাদের যে স্কুলের এই বাচ্চাদের জন্য স্কুলে র্যাম্প থাকতে হবে পর্যাপ্ত দরজাগুলো ওয়াইড থাকতে হবে ঠিকমতো লিফ্ট থাকতে হবে শহরে বা এরকম র্যাম্প থাকতে হবে যেন তারা সহজে আসা যাওয়া করতে পারে এবং স্কুল কর্তৃপক্ষ এদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সাধারণ বাচ্চার সাথে সের পলসি বাচ্চাকেও ক্লাসে নিতে হবে এবং তারা যেন পড়ালেখা করতে পারে তাদের টয়লেট ট্রেনিং হইতে শুরু করে সব কিছু আমাদের ট্রেনিং দিতে হবে তো সেরিউুলার পলসি বাচ্চাদের বিভিন্ন প্রকার এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জনসচেতনতা এবং তাদের যে হিউম্যান রাইট আছে বাংলাদেশের যে আইনগুলো আছে এই আইন দ্বারা তারা কিন্তু সকল অধিকার পায় সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে বেশি অধিকার তারা পায় সো তাদের সে অধিকারগুলা তার পিয়ার গ্রুপ বা তার আত্মীয় স্বজনকে ইনভলভ করতে হবে তো আমরা সিরিবল পোলসি বাচ্চাদেরকে যদি আর্লি ইন্টারভেনশন দিতে পারি আর্লি ট্রেনিং দিতে পারি আর্লি আর্লি যদি চিকিৎসা করতে পারি প্রপার থেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকে একটু সময় লাগে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে এই জন্য আপনারা ভেঙে ভেঙে চিকিৎসা করতে পারেন ধাপে ধাপে শিখে নেবেন এক্সারসাইজগুলো শিখে নেবেন এবং পাশাপাশি কিছু ওষুধপত্রের প্রয়োজন হতে পারে প্রত্যেকটা স্পেশাল শিশু স্পেশালি পলসি কিন্তু রিহ্যাবিলেট হওয়া সম্ভব সামাজিক স্রোত ধারায় চলে আসা সম্ভব সেজন্য দরকার আমাদের সচেতনতা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এতেই আমি কৃতজ্ঞ মহান আল্লাহর ফাকের কাছে সন্তুষ্ট আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত